বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রীদের একজন নুসরাত ফারিয়া, ঢালিউডে প্রথম সারির নায়িকাদেরও একজন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের মনেও তিনি জায়গা নিয়েছেন, ফলে দুই বাংলায় তিনি সমানভাবে জনপ্রিয়। ঢালিউড টলিউডের সিনেমাতে সমানভাবে অভিনয় করেছেন ফারিয়া। যদিও এবার ঈদে তার কোনো ছবি মুক্তি পায়নি, তবু আলোচনা রয়েছেন তিনি। সদ্য প্রকাশিত একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাকে। বুঝি না তো তাই শিরোনামে এসভিএফ মিউজিকের ব্যানারে মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়া হয়েছে, যেখানে ব্রিটিশ র্যাপার মুমজি স্ট্রেঞ্জারের সঙ্গে গান গিয়েছেন ফারিয়া। এই গানে আকর্ষণীয় রূপে হাজির হয়েছেন নুসরাত। বিদেশি র্যাপারের সাথে সমুদ্র সৈকতে তার আবেদনময়িতায় ভক্তরাও মুগ্ধ। র্যাপের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে বুঝি না তো তাই গানটি। মিউজিক ভিডিওতে দেখানো হয়েছে রোম্যান্স ও নাচ। এছাড়া থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় দৃশ্য উঠে এসেছে এই মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব, ক্যামেরায় ছিলেন সৌমিক হালদার। অনেকেই বলছেন পার্টি বা নাইট ক্লাবের উপযোগী গান নিয়ে এসেছেন এই জুটি। তার মিউজিকে ভিডিও নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। গানটি প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, নতুন গানটি বেশ আনন্দের সঙ্গে করেছি আমি, আমার আগের তিনটি গানের মতো এটিও বেশ মজার। অন্যদিকে মুমজি স্ট্রেঞ্জার বলেন, এসভিএফ মিউজিক এবং নুসরাত ফারিয়ার সঙ্গে প্রথমবার কাজ করাটা দারুণ অভিজ্ঞতা। তিনি বলেন, গানটি খুব সুন্দর হয়েছে, নার্জেটিক এই কম্পোজিশনটি যে কারো মন ভালো করার জন্য যথেষ্ট। এছাড়াও এর আকর্ষণীয় বিট এবং উচ্ছ্বসিত সুর অনেকের হৃদয় জয় করবে। 2018 সালে পটাকা আর 2020 সালে আমি চাই থাকতে শিরোনামের গানে কণ্ঠ দিয়ে দারুণ প্রশংসিত হন নুসরাত ফারিয়া। তারই ধারাবাহিকতায় 2021 সালে এই অভিনেত্রী কণ্ঠ দেন তৃতীয় গান হাবিবিতে, সেটিও শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পায়।